ঘড়ি টড়ি তো দেখতে জানে না, কিন্তু ঠিক বুঝে যায় জানেন। 5টা বাজলে 5টা থেকে আমাকে মানে বিরক্ত করবে, ওঠো ওঠো, যে 5টা 15 বাজে, শেষ পর্যন্ত আমি উঠতে বাধ্য হলাম। দাঁড়া, গুড মর্নিং সবাইকে। ঠিক বুঝে যায়, ভীষণ করবে মনে হয়। ভীষণ পেয়েছিল মেটু, ভীষণ পাক আর নাই পাক, ও ভোরবেলাতে ঠিক বুঝে যাবে 5টা বাজে, এবারে ওঠো, অভ্যেস। আজকে মহারাজের কৃমির ওষুধ খাওয়ানোর ডেট আছে, তো এই ভোর ভোর একবারে খালি পেটে খাইয়ে দেবো। ওখানে বসে রয়েছে দরজার সামনে, এই ফাঁকে এটা গুঁড়ো করি, না হলে না ঠিক বুঝে যায় আওয়াজে, এটার আওয়াজ যেই গুঁড়ো করবো আওয়াজটা পায়ে বোঝে যায়। এখন তো ওই দরজার সামনে বসে রয়েছে, হয়তো পাবে না, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে গুঁড়ো করে ফেলি, নাহলে তো সোফার তলায় ঢুকে যাবে। একটু জল দিয়ে গুলে আস্তে আস্তে করে খাইয়ে দেব। আগে এই ওষুধ খাওয়ানো প্রথম প্রথম খুব ভালো মতো নিজেই খেয়ে নিত, তারপরে আর খেতে চাইতো না। তারপরে একজন কমেন্ট করে বললেন আমাকে যে মনে হয় দেবী দি, মনে হচ্ছে দেবী দিদি ভাই, তো উনি বলেছেন যে এরকম ইয়ে করে গুঁড়ো করে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে দিলেই ও খেয়ে নেবে চেটে চেটে। তো এখন এই সুবিধাটা হয়েছে, বেশ সুন্দর। ইমা ইমা, ঠিক বুঝে গেছে, দেখুন দেখুন অবস্থা, আমি ওদিকে গুঁড়ো করছি আর আপনাদের সঙ্গে কথা বলছি, এ তো বুঝে গেছে, এইখানে বসেছিল, বললাম না যে মনে হয় আওয়াজ পাবে না, দেখুন অবস্থা এই ছেলে। এক হচ্ছে ঘড়ি দেখতে জানে না, বোঝে কখন কোন মানে কোন টাইম হচ্ছে, কত বাজছে ঠিক বুঝে যায়, ভোর 5টা হলেই বুঝে যাবে, ওদিকে 3:30 হলেই বুঝে যাবে যে বিকেলবেলায় আমাকে বসতে হবে, এদিকে আওয়াজও বুঝে যাচ্ছে, মানে কি বলবো বলুন তো। সোফাটা সরিয়েছি, এবার খাওয়াবো। তুমি চালাক, বেশি চালাক না, তুমি কখন বুঝে গেছো যে আমি কত আস্তে আস্তে করে গুঁড়ো করছি তাও বুঝে গেছো তুমি? হ্যাঁ, থ্যাংক ইউ দেবী দিদি ভাই, আপনি এত ভালো আমাকে যে বুদ্ধিটা দিয়েছেন, কি বলবো, এত সুন্দরভাবে এখন বেটু ওষুধ খেয়ে নেয়। শুধু একটু ওষুধ খাওয়ার আগে ওই ওষুধ যখন গুঁড়ো করি সোফার তলায় চলে যায় বা খাটের তলায় চলে যায়, সেটা ঠিক আছে, কিন্তু ওষুধটা যে এত সুন্দরভাবে ওকে খাওয়ানো যায় তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, সকালে একটা ভোরবেলাতে একটা বড় কাজ হয়ে গেল, কৃমির ওষুধ খাওয়ানো খালি পেটে। এবারে আমি আমার কাজ বাজ করবো, আর তুমি তোমার কাজ বাজ করো, ঠিক আছে, গুড বয়। একটু আছো, হয়ে গেছে তো ওষুধ খাওয়া, আছো আছো আছো, বুঝে পাবলে, বসো ওখানে বসো, কি সুন্দর বসেছিল, কি করে পড়তে পারো বাবা।
যে আমি ওষুধ গুঁড়ো করছি। দেখুন এখন এই মাত্র ভোরের আলো ফুটলো, এই মাত্র। কি হয়েছে বাবা, কি হয়েছে, বেলবুড়ু যাবে? ওই বাবা একটু কোলে করে নিয়ে গেটের বাইরে দাঁড়াতে হবে এখন, ভোরবেলাতে এরকম একটুখানি দাঁড়িয়ে থাকি তো ওকে নিয়ে, ওই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াচ্ছি, ঠিক আছে দাঁড়াচ্ছি, চলো।